মাছ বলছি তো মাথা একটাই তো এনা এটা মাথার তো ওয়েট আছে 800 থেকে 900 গ্রাম আগে দিছি দিয়ে কেমন হয় আমার একটু বড় টাইপ পাতাই দিছি হ্যাঁ বড় টাইপ হবে একটু ছোট ছোট রান্না ভালো হয়েছে না মজা হয়েছে শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে সারাদিন দেখলেন আমাদের আজকে সারাদিন আমরা কি করছি অনেক জায়গায় গিয়েছি আমাদের অনেক জেলেরা হচ্ছে মাছ ধরছে সেই মাছ ধরাও দেখছি এবং আপনারা দেখছিলেন যে বড় সাইজের একটা কানমাগুর ধরছিল সো কানমাগুরটাকে হচ্ছে রান্না করে আমরা দুপুরে খাইছি এখন কান্নগুরের মাথা অংশ আর হচ্ছে ডিম এই দুইটা আবার আমাদের দশম আলাদার রেখে দিয়েছিল ওইটা দিয়ে নাকি নতুন কি রেসিপি হবে তো কি রেসিপি হবে জানি না এই রাত্রবেলা এখন আবার চলে আসলাম সেই কান্নগুরের রেসিপি খেতে এই যে দেখতে পাচ্ছেন বোটে সবাই আছে মোটামুটি অনেক লোক সো চলুন দেখি আমাদের এই সেনাবাহিনী কি করে প্রথমে যাবো হাওলাদার মোহাম্মদ রসিমের কাছে দেখেন একদম নায়ক হয়ে আইছে কি করো এই কনভেস্টার একটু খাম আলাদা করে ভাজি হবে আর এইটাকে হচ্ছে ভুনা হবে তাহলে চলুন দেখি আমাদের ডিজিটাল ব্লেন্ডারে ব্লেন্ড হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ ভাই কান্দা লাগে কান্দা লাগে হ্যাঁ চিন্তা করো মাইয়া আমার কত কষ্ট করে তোমার জন্য বুঝো আপনার মাইয়া তো এরকম কষ্ট করে না হ্যাঁ কত মেশিন কিনে দিতে চাই মেশিন কে আমাদের চুলা জ্বলল এবং এই যে তৈল দিয়ে দেওয়া হলো কড়াইতে কড়াইতে তৈল দেওয়া হলো আর এই হচ্ছে মাথাটা জাস্ট একটা মাথা হ্যাঁ মাছটা ছিল 3.5 কেজি ওয়েট জাস্ট মাথাটাকে আমরা রান্না করব তার আগে এই যে মশলাগুলো ইয়ে করা হবে বসানো হবে মানে মাথাটা কষানো কমপ্লিট বেশ সুন্দর করে কষানো হয়েছে দেখেন তাই এই পাঁচ মিনিট যাব এটাকে এভাবে নাড়াইয়া তাড়াইয়া সুন্দর করে কষানো হয়েছে এবারে হচ্ছে আমরা পানি দিয়ে দেবো হ্যাঁ হচ্ছে পানি পানি নে মৌ 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 না কি দিলা এটা ধনে পাতা ধনে পাতা একটু স্মেল আসবে সুন্দর এই কারণে ধনে পাতা দিয়ে দেওয়া হলো এরপর কি আর কিছু আছে দেওয়ার মতো না কুকুর মতো তাকাই আছো কেন
দেই কিরম পালা কি এটা নতুন একটা রান্দর রান্দি কিন্তু রান্দিনে কোনো সময় আ পরে কোন পরে প্রায় 15 মিনিট পরে হচ্ছে এই যে কড়াইর ঢাকনা তোলা হইল আর দেখুন বর্তমানে এই অবস্থা চলছে আর কি কি করবা করে উল্টে দিবা উল্টে দি দেখেন কত বড় মাথাটা আহা এই বেশি উল্টো দিকে মাথা ভাঙি দিলে জানা তো খবরদার দোষী না ভাঙি নষ্ট হলে তোর ভাগের তা নষ্ট হইবে কিন্তু তাহলে দামের মাথাটা খেয়ে গেলাম চলছে আমাদের রান্নাবড়া চলছে বেশিক্ষণ লাগবে না হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে অলরেডি তোর হচ্ছে এই যে মৌটা একটু টানলেই হয় আর জামাই দিয়ে কি করো ডিম ডিম মুড়োটা এরপরে হচ্ছে আমরা এই যে কাইন্নগুরের ডিম দিয়েই হচ্ছে বড়া ভাজবো হ্যাঁ এগুলো দিয়ে বড়া ভাজা হবে দেখেন কি সুন্দর ডিম এতগুলো ডিমওয়ালা মাছটা মারাটা আসলে কোনোভাবেই উচিত হয় নাই বাট মাছটা হচ্ছে যখন আমাদেরই কাছে আসছে তখন মাছটা মারা গেছিল এখন আর কিছু করা সম্ভব হয়নি দেখুন ডিমটা দিয়ে ভাজি করা হবে এটা হয়ে গেছে এটা এটা তোলো তাইলে আর ডিমের ভাজিটা কীভাবে হবে সেটা অবশ্যই দেখবো জামাই রোড ওখানে রাখো রিল্যাক্স রাখো এই তো লবট ওখানে মাছ দেখে এসে যে এনায়েত ভাইরা মাছ ধরে আনছে পক্ষীটা তুলো তো তাই তো এখানে এনায়েত ভাইয়া তারা হচ্ছে আবার মাছ ধরে আনছে সিদ্দিক ভাই ছিল তখন আমাদের সাথে চলুন দেখি ভাইরে আবার কি মাছ ধরে আনলো এই যে আমাদের বর্ষির নৌকা চার পিস মোটামুটি বেশ ভালো সাইজ দেখেন এগুলো কি আজকের মাছ সব কোন খের সকালের না বিকেলের সন্ধ্যার আগাখানে সন্ধ্যার আগের খের ও সুন্দর মাছ দারুন মাছ মাশাআল্লাহ দেখেন এখানে একটা সে পলি করা দেখেন তো এই এই যে এই যে বড় সবার প্রিয় খুব পছন্দের মাছ স্যামন মাছ এনার বেড়ে ধরে আনছে আরো আছে পোয়া মাছের সাইজটা দেখেন বিশাল সাইজ কিছু দশবেলাদার মিক্স করো এগুলো মিক্স করো সব দাও এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি আছে তারপরে আছে যে মরিচের পেস্ট আর রসুনের পেস্ট দুটো মতো কোনো শব্দ এটা কি মরিচের গুঁড়ো হালকা তো মরিচের গুঁড়ো হালকা তো একটু হলুদ গুঁড়োটা বেশি দিও তো এখানে ওই যে মাছগুলো দেখলাম আমরা কেবল ওই মাছগুলো হচ্ছে আনা হচ্ছে আমাদের ফিশবিলের অফিসে যাবে এখন ঘড়িতে সময় রাত 11টা তো 11টার সময় হচ্ছে আমরা এখন মাছগুলো নিয়ে আমাদের অফিসে রাখবো তারপর হচ্ছে কালকে আমরা আবার আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য মাছগুলো ডেলিভারি দেবো আর এখানে ওই যে আমাদের অর্ধেক রান্না হয়েছে এগুলো জ্বলতেছে এখানে এগুলো সব দেওয়া হয়েছে এটা তৈল নাও তৈল দেবো না দেখেন এই যে মাছ চলে আসছে দশে একদম টাটকা ফ্রেশ স্যামন মাছ দেখতে পাচ্ছেন সো স্যামন মাছের সিজন তো একদম শেষের দিকে আপনাদের রান্নাঘরে মানে আমাদের সম্মানিত দর্শকদের রান্নাঘরে সো এমন ফ্রেশ ও টাটকা মাছের স্বাদ যদি আপনারা নিতে চান বা আপনার আপনজনদেরকে উপহারস্বরূপ পাঠাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের ফিশ ভ্যালিতে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে করলে আপনি ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউরল সব যাবতীয় সকল ইনফরমেশন পাবেন থ্যাংক ইউ
দেখেন আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে এগুলোকে বড়া করব হ্যাঁ ছোট ছোট বড়া থাকবে বাট এই অবস্থা হয়েছে কি এখন দেখেন সব মিক্স হয়ে গেছে তো মিক্স যে তো হয়েই গেছে আমরা আরো ভালো করে মিক্স করব এখন ডিমের বড়া করতে দেই আমাদের প্ল্যান 20 বারের মতো চেঞ্জ হয়েছে আসলে কি করব বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই ডিমটাকে শুধুমাত্র ভেজে বা ভাজি করে খাওয়া একটু কষ্টকর হয়ে যাবে কারণ একটা সাইড হচ্ছে একদম লেগে গেছে ওই সাইডে লেগে যাবে বাট ভিতরের যে ডিমগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না যেখানে এখন আমরা আবার ডিসিশন চেঞ্জ করলাম এখন হচ্ছে এটাকে এভাবে হালকা করে ভাজি করে তারপরে আবার মৌ দিয়ে সিদ্ধ করা হবে হ্যাঁ মানে আবার রান্না করা হবে সো সময়টা এখন আরও বেশি লাগতেছে দেখা যাক হয় এটা পিস আনলাম ডিমের তো এটা হচ্ছে রান্না করার আগে খেয়ে দেখব কেমন হয়েছে যদি দেখি যে না খাবার মতো তাহলে খাবো আর তা না হলে রান্না করব গরম বেশ এটা ঢক না বেশ এটা মজা না এটা হচ্ছে এখন আবার মৌ দিয়ে আবার সিদ্ধ করতে হবে চলো চলো মৌ দিয়ে সেদ্ধ করো এসো অবশেষে আছে ভাজি করে এখন আবার রান্না করা লাগতেছে আলাদা সে মৌ দিয়ে দিল এবারে কি করবো দেখতে পারো দারুণ কত অসাধারণ রাখো কোথায় রাখবা তো দর্শক আজকে হচ্ছে রান্নাটা অনেক সাধনার রান্না বাড়া অবশেষে কমপ্লিট হয়েছে এবং আমরা সবাই এখানে বসছি এই যে আমি এবং আমাদের সাথে মেহমানরা সবাই আছে সো এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু হবে আর তো আর সহ্য হচ্ছে না কারণ রাত অলরেডি 12টা সো শুরু করে দেই প্রথমে কোনটা দিয়ে শুরু করব প্রথমে এইটা দেই না বললি হচ্ছে ডিম ভাজি দাও
মানে এগুলো কম বানি হ্যাঁ দুইজন এক প্লেট না দুইজন এক প্লেট তাইলি সুন্দর হবে আলু দিও কুলি ভাই আর এগুলো হচ্ছে এই যে রুটি এখানে ময়দার রুটিও আছে আবার তন্দুর রুটিও আছে হ্যাঁ সো রুটি দিয়া এখন খাওয়া হবে ময়দাটাই দিন হ্যাঁ ময়দার রুটি রাখো এখানে আমরা বুঝছি সবাই একটা একটা নেও আগে ওটা বেশি দিছি কেন ওটা হচ্ছে জসিমের থাল বেচারা তোর কষ্ট করে রান্না করছে ওটা বেশি না দিলে হয় হ্যাঁ বেশি হ্যাঁ শুরু করি আমরা খুব খাওয়া দেখেন এই যে ডিম আর হচ্ছে রুটি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এক কথা অসাধারণ যদিও ডিমটা সবাই খাইতে একটু কষ্ট হইবে এটার ভিতরে শক্তি কমে গেল এবার হচ্ছে মাথা আসো সবাই কাছে কাছে আসেন রুটি নেন বিসমিল্লাহ শুরু করলাম কিন্তু রান্না ভালো হয়েছে না মজা হয়েছে কিরম হয়েছে রান্না রান্না তো ভালো আমি রাঁধছি আমি যদি কই ভালো কই তো জামাই খাইবেও তো জামাই আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অলরেডি সবাই চলেও গেছে ঘুমানোর জন্য আর এখন জাস্ট এগুলোকে পরিষ্কার করা হবে আর আমরাও চলে যাব বাসায় চলে যাব মাদি সাহেব থাকবে বোটে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে তো পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি এরপরে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে সেই উদ্দেশ্যে ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ